সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজের বিস্ফোরণে নিহত এক দগ্ধ সাত। ঝালকাঠির সুগন্ধা নদীতে জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার জাহাজের বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আজ শুক্রবার 8:15 দিকে সুগন্ধা নদীর তীরবর্তী পদ্মাওয়াল দক্ষিণ পাড়া সাগরে নন্দিনী তিন নামের ওই জাহাজ বিস্ফোরণ ঘটে। পরে ঝালকাঠি পার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহত ওই ব্যক্তি মোহাম্মদ কামরুল জামান, তিনি ওই জাহাজের সুকানি ছিলেন। নিহত কামরুজ্জামানের বাড়ি গোপালগঞ্জে, বয়স 45। এ ঘটনায় ওই জাহাজে আরও 7 কর্মী দগ্ধ হয়ে গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। জাহাজটি চট্টগ্রাম থেকে জ্বালানি তেল বোঝাই করে ঝালকাঠি আসতেছিল। আল্লাহ সবাইকে মাফ করুক, সবাই সাবধানে চলাফেরা করবেন। ধন্যবাদ সবাইকে নিউজটি দেখার জন্য।